রসুলের প্রতি তার উম্মতের কি মহব্বত, গেল কোথায়? বলে উনি আমাদের জন্য পানি আনতে গিয়েছেন। সৌভাগ্যবান বাংলার মানুষ, তাদের পানি আনতে কোথাও যেতে হয় না। আমার চাইতে উত্তম মেজবান আর কেউ নেই, যার বাড়িতে শ্রেষ্ঠ মানুষ তিনজন হাজির, আমি কি সৌভাগ্যবান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ক্ষুধার্ত রসুল ক্ষুধার জ্বালায় বাড়িতে থাকতে না পেরে প্রচণ্ড দুপুরে বাড়িতে বেরিয়েছেন। একটু পরে আবু বকর এসে হাজির। কি আবু বকর, তুমি কি জন্য আসছো? বলছে আমিও ক্ষুধার্ত, বাড়িতে খাবার নাই, তাই এসেছি আপনার কাছে। একটু পর ওমর এসে হাজির। কি ওমর, তুমি কি জন্য এসেছো? আমি এসেছি ক্ষুধার্ত, বাড়িতে খাবার নাই। আহ, চলো চললেন রসুল। একজনের বাড়িতে গিয়ে সালাম দিলেন, একবার দুবার তিনবার উত্তর নাই, ফিরে আসতেছেন। তখন বাড়ির মহিলা ছুটে এসে বলছে পর্দার পাশে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিরে যাচ্ছেন যে? বলে তিনবার সালাম দিলাম, কেউ উত্তর দিল না যে? বলে আমি বারবার চাচ্ছিলাম, বারবার আপনি সালাম দেন, বারবার এ বাড়িতে রহমত নাজিল হোক, এজন্য আমি কোনো উত্তর দেই নাই। সুবহানাল্লাহ, কি মহব্বত রসুলের প্রতি তার উম্মতের, কি মহব্বত, গেল কোথায়? বলে উনি আমাদের জন্য পানি আনতে গিয়েছেন। সৌভাগ্যবান বাংলার মানুষ, তাদের পানি আনতে কোথাও যেতে হয় না। আরব দেশে পানির সংকট আপনারা জানেন, মরুভূমির দেশ, উনি পানি আনতে গিয়েছেন। ইতিমধ্যে বাড়িওয়ালা চলে আসছে, আবু তাইহান, আবুল হায়সাম, তিনি চলে আসছেন। এসে দেখে তো আনন্দে আটখানা, বলছেন আজকের বিশ্বে আমার চাইতে উত্তম মেজবান আর কেউ নেই, যার বাড়িতে শ্রেষ্ঠ মানুষ তিনজন হাজির, আমি কি সৌভাগ্যবান, পৃথিবীর শ্রেষ্ঠ তিন মানুষ। উঠে গেছেন খেজুর গাছে, ডাসা পাকা সব ধরনের খেজুর পাড়লেন, খেজুর দিলেন প্রাথমিক আপ্যায়ন। এবার গিয়েছে একটা বকরি জবাই করতে, তখন সতর্ক রসুল বলছেন, এই আবু তাইহান, খবরদার, পেটে বাচ্চা আছে, এমন কোনো বকরি যেন জবাই করো না। দেখেন নেতাকে কত হুঁশিয়ার থাকতে হয়, পেটে বাচ্চা আছে এমন কোনো বকরি জবাই করো না। সে জবাই করলো, রান্না করলো, তিনজনে মিলে পরিতৃপ্তি সহকারে খেলেন। তারপর আসার সময় বলছেন, হে আবু বকর, হে ওমর, শুনে রাখো, আমরা তিনজন ক্ষুধার্ত মানুষকে আল্লাহ যে খাদ্য আজকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন, এই খাওয়ার জন্য তোমাদেরকে কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। সুমলা তুস আলুন না এ অমায়জিন মানে নাইম, এই নিয়ামতের জন্য তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। যার ঘরে একদিনের খাবার আছে সে ধনী। আমার ফেতরা দেয়নি কিছুদিন আগে, কেন দিয়েছি? আর এক ভাইকে খাওয়ানোর জন্যই তো। মুসলমানের এই ত্যাগ, সেই সঙ্গে তাওয়াক্কুল, আল্লাহর পরে নির্ভরশীলতা, অটুট নির্ভরশীলতা নিয়ে মানুষ যদি চলে, তার চেয়ে সুখী মানুষ কেউ নাই। যে ব্যক্তি নিজের শক্তির উপরে নির্ভর করে, লোক বলের উপরে, জনবলের উপরে, অস্ত্র বলের উপরে নির্ভর করে, সে ব্যর্থ। নির্ভর করবে আল্লাহর উপরে, বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। ওয়ামিন দাহাবাতিন বিন আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন বিচারশীল প্রাণী নাই যার রুজির দায়িত্ব আল্লাহর উপরে নাই। এই বিশ্বাস যার যত মজবুত সে তত নিশ্চিন্ত। অতএব ভাইরা আমার, সুরে তাকাসুরের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করুন এবং যে কোনো মূল্যে অধিক পাওয়ার আকাঙ্ক্ষাকে রোধ করে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষাকে বিজয়ী করুন। জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যত প্রবল হবে ততই দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা তত দুর্বল হবে। জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যদি না থাকে, যদি দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা আপনার মধ্যে সৃষ্টি হয়, আপনি ধ্বংস হবেন, কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের আকাঙ্ক্ষী হওয়ার
তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে জান্নাতের তালিকাভুক্ত করে নিন। আমিন।